নাসির ও বশির দুইজন মিলে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গা থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে চোরাই বাজারের দোকানে বিক্রি করে ভালো মুনাফা কামায়। আজকে রাতেও তারা দুজন বেরিয়েছে চুরি করবার উদ্দেশ্য নিয়ে। ভাই, এবারে দাওটা কিন্তু ভালোভাবে দিতে হবে, অনেকদিন তো কোনো বড় সড়ো জিনিস চুরি করা হয়নি। যা যা বলেছ ভাই, সত্যি ওদিকে শাকিল ভাইও আমাদের উপর রাগ করেছে, বড় মাল বিক্রি না করার কারণে তারও অনেক লস যাচ্ছে। না না ভাই, এবারে সত্যি একটা বড় দেখে দাও না মারলে ঠিক আর জমছে না। কিন্তু একটা কথা বলো ভাই, তুমি আজকে এদিকে কোথায় নিয়ে এলে? এই জায়গাটা তো যেখানে যাচ্ছি চলো না, আশা করছি বড় জিনিস চুরি করতে পারবো। ভাই, আমি সেজন্য বলছি না, এই রাস্তাটা তো কবরস্থানের দিকে চলে যাচ্ছে, এই দিকে আমরা কি জন্য যাচ্ছি? রাতের বেলায় এই দিকে যাওয়াটা ঠিক হচ্ছে? আরে তুমি কি ভয় পাচ্ছ নাকি? আমি সাহস নিয়ে যাচ্ছি আর তুমি ভয় পাচ্ছ? না না, ঠিক ভয়ের জন্য নয়, আমি বলছিলাম আর কি। কিছু বলতে হবে না, চুপচাপ আমার সাথে চলো। হাঁটতে হাঁটতে তারা দুজনে অন্ধকার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। এমন সময় প্রচণ্ড দমকা বাতাসে একটা সাদা কাপড় উড়ে এসে নাসিরের পায়ের সামনে পড়ল। ওরে বাবারে, জি জি, আমাকে বাঁচাও, মেরে ফেললো আমাকে। আরে ভাই, তুমি করছোটা কি? ভালো করে তাকিয়ে দেখো, এটা একটা সুন্দর কাপড়। ঠিকই বলেছ তো, আমি তো ভাবলাম জিন আমার ঘাড়ে এসে চাপল। তুমি ভাই প্রচণ্ড ভীতু, এত ভয় পেলে চলবে? এক কাজ করো, এই কাপড়টাকে তোমার কাঁধে নিয়ে নাও, এটাকেও না হয় শাকিলদার কাছে বিক্রি করে দেওয়া যাবে। কিন্তু ভাই, কবরস্থানের কাপড় হয়তো কোনো কাফানের সাথে থাকতে পারে, এটাকে সাথে নেব, এটা কি উচিত হবে? তোমাকে নিতে বলছি, তুমি নাও। ঠিক আছে, আমি নিচ্ছি। হঠাৎ পেছন থেকে এরকম ভয়ানক কণ্ঠস্বর শুনে বশির চমকে উঠে পিছনে তাকায়। নাসিরের রূপ দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এ কি নাসির, কি হয়েছে তোর? তুই তুই এমন করে কথা বলছিস কেন? নাসিরকে ভর করা জিন বশিরের গলা টিপে ধরে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, আমার লাগছে। কি করছিস নাসির? কে নাসির, ভালো করে তাকিয়ে দেখ, আমি তোর মৃত্যু। কি কি কে তুই? আমাকে ছেড়ে দে। বশির শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেই জিন নাসিরের শরীরকে নিজের আশ্রয় করে। বশিরের লাশটা সেই কবরস্থানের সামনেই পড়ে থাকে। কি ভাই, তোমাদের এতক্ষণে আসার সময় হলো, তোমার আর একজন সাগরেত কোথায়? সে কোথায় আমি জানি না। সে কি, তাহলে কি তোমরা দুজনে আলাদা আলাদা কাজ করছো নাকি? কিন্তু আমি তো ভেবেছিলাম তোমাদের মধ্যে কোনোদিনই বিচ্ছেদ হওয়া সম্ভব না। আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, ওর বদলে আমাকে 3,000 টাকা দিতে হবে। 3,000 টাকা? বাবা, তা কি এমন জিনিস এনেছিস তুই? একবার দেখা দেখি। নাসির সেই কাপড়টি শাকিলকে দেয়। শাকিল সেই এক খণ্ড কাপড় দেখে অট্ট হাসি করে ওঠে। ওরে বাবা রে বাবা, এই এক খণ্ড পুরনো ছেঁড়া কাপড়ের জন্য তোকে 3,000 টাকা দিতে হবে? বলি কিছু খেয়ে আছিস নাকি, নাকি মাথায় রোগ ধরেছে? আমার সঙ্গে মশকরা করো না, আমার এখানে বেশিক্ষণ দাঁড়াবার সময় নেই, তুমি জলদি করে আমার টাকাটা আমাকে বুঝিয়ে দাও। এই মেজাজ দেখি এ কথা বলিস না আমার সাথে, তুই কি ভেবেছিস তুই মেজাজ দেখালে আমি ভয় পেয়ে যাবো? এই কাপড়টার বদলে তোকে 3,000 টাকা দিতে যাবো কেন? এই এই কাপড়টার মধ্যে কি এমন বিশেষত্ব আছে? কাপড়টা খুব মূল্যবান কাপড়, এই কাপড়টাকে সযত্নে নিজের কাছে রাখলে তোমার জীবন বদলে যেতে পারে। টাকা পয়সা না,
সস্তার নয় বুঝি। তুই তোর কাপড় নিয়ে এক্ষুনি এখান থেকে বিদায় হ। তারপর আমি বসিরকে বলছি, তোর বড্ড বার বেড়েছে আজকাল, যা দূর হয় এখান থেকে। তোর সাহস কি করে হলো এই কাপড়টিকে এইভাবে ছুড়ে দেওয়ার? ভয়ানক কণ্ঠস্বরে শাকিল নাসিরের দিকে তাকাতেই তার বিভৎস রূপ দেখে ভয় শিউরে ওঠে। ওরে বাবা রে, জিন আমাকে মেরে ফেললো, বাঁচাও! এই কাপড়টা আমার কাফনের কাপড়, তুই একে তুচ্ছ বলে ছুড়ে ফেললি কেন? আমার বড় ভুল হয়ে গেছে, আমি এই কাপড়টা 3,000 টাকা দিয়ে কিনে নিচ্ছি, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি এই ভুল আর দ্বিতীয়বার করব না, দয়া করে ছেড়ে দিন। যে আমার জিনিসটা অপমান করে তাকে আমি ছেড়ে কথা বলি না। আমাকে একবার সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আমি এই কাপড়টিকে সযত্নে আমার কাছে রেখে দেব। তোর কাছে রেখে দিলে আমার চলবে কিভাবে? আমি অনেকদিন পর কবর থেকে মুক্তি হয়েছি, এখন আমি মানুষের দেহ চাই। মানুষকে মারতে পারলে আমার শান্তি নেই। আমাকে ছেড়ে দাও, তুমি যা চাইবে আমি তাই দেব, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে প্রাণে মেরো না, দয়া করো, আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি। কিন্তু সেই জিন তার কোনো কথায় কান দিল না। নিমিষের মধ্যেই তার গলাটা শক্ত করে টিপে ধরে তাকে মেরে ফেলল। মালিক ভ্যান চালিয়ে তার সংসার চালায়। সেদিন বিকেলে প্রচণ্ড দুর্যোগের মধ্যে মালিক ভ্যান নিয়ে বের হবার জন্য প্রস্তুত হচ্ছিল। ধুর বাবা, ঝড় বৃষ্টির যেন আর শেষ নেই, এইভাবে ঝড় বৃষ্টি হলে কাজকর্ম করা যায়? হ্যাঁ গো, বলি শোনো না, আজকে না হয় নাই বা গেলে কাজে। কাজে না গেলে সংসার চলবে কি করে শুনি? এই ঝড় দুর্যোগ মাথায় নিয়ে আজকে আর তোমাকে কাজে বেরোতে হবে না, সংসারই কোনো রকমে চালিয়ে নেব। না না গিন্নি, তা বললে হয় না, আমি কাজে না গেলে অনেকের অসুবিধা হয়ে যাবে। আমি অনেককে তো বলে রেখেছি তাদের মাল বয়ে দেব আমার ভ্যানে করে, অগ্রিম কিছু টাকাও তাদের কাছ থেকে নেওয়া হয়ে গেছে, এখন যদি না যাই তাহলে খুবই অসুবিধা পড়ে যাবে। একটা রাতের তো ব্যাপার, তুমি কালকে বরং ওদের মালপত্র সব বয়ে দিও। না গিন্নি, সেটা হয় না, আমি এক কথার মানুষ, আমি যেটা কথা দিই সেটা করে ছাড়ি। নাম একবার যদি খারাপ হয় তাহলে আমি আর কোনো কাজ পাবো না, তুমি বরং থাকো, আমি আমার কাজগুলো সেরে নিয়ে চলে আসি। বাবা, আজকে না খুব মাংস খেতে ইচ্ছে করছে, তুমি আসবার সময় রাতে একটু মাংস আনবে? এত দুর্যোগের সময় কি মাংসের দোকান সব খোলা থাকবে? পিঙ্কি, বাবাকে ব্যস্ত করো না, বাবাকে আমি তাড়াতাড়ি কাজ সেরে ফিরে আসতে বলেছি। ঠিক আছে মা, আর বলবো না। আরে পিঙ্কি মা, মন খারাপ করবার কিছু নেই, আমি আসার সময় যদি মাংসের দোকান খোলা পাই তাহলে অবশ্যই তোমার জন্য মাংস নিয়ে আসব। গিন্নি, তুমি এক কাজ করো, আমার ত্রিপলের বর্ষাতিটা একটু এনে দাও দেখি, আমি গায়ে দিয়ে বেরিয়ে পড়ি। মা, বাবার ফিরে আসতে কত দেরি হবে? জানি না রে মা, তাড়াতাড়ি ফিরে এলেই আমি চিন্তামুক্ত হই। মালিক দুর্যোগের মধ্যে ভ্যানটা টেনে নিয়ে রাস্তা দিয়ে যেতে থাকে। বেশ অনেকটা চলে আসার পর একটি বড় বাঁশতলার পাশে হঠাৎ একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। আরে এরা আবার কারা? এ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখানে দাঁড়িয়ে কি করছে? মনে হচ্ছে তো আমাকে দাঁড়াতে বলছে, দেখি কি বলে, মনে হয় সাহায্য চায়। মালিক দেখল লোকটা শুধু একা নয়, তার পাশে সাদা চাদর মুড়ি দিয়ে একটা লোককে শুয়ে রেখেছে। কি হলো ভাই, এই দুর্যোগের সময় আপনি এখানে দাঁড়িয়ে কেন? কারোর কিছু হলো নাকি? আমার দাদা বিকেল থেকে কথা বলছে না, এই দুর্যোগের মধ্যে দাদাকে নিয়ে আমি বেরোতে পারিনি। আরে সে কি কথা বলছেন, আপনি পাগল হয়েছেন নাকি?
এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি এইভাবে আপনার দাদাকে শুয়ে রেখেছেন? দাদা, এখন আপনি আমাকে একটু সাহায্য করুন, আমার আর যে কোনো উপায় নেই। দয়া করে দাদাকে নিয়ে যেতে একটু সাহায্য করুন। অবশ্যই, এটা আবার না করবার কি আছে? আপনি আপনার দাদাকে ভ্যানের ওপর তুলুন, আর কোথায় যাবেন আমাকে বলুন, আমি আপনাকে সেখানে দিয়ে আসছি। এরপর নাসির শাকিলের দেহটাকে একাই ভ্যানের ওপর তুলে নেয়। লোকটার একার গায়ে এত জোর দেখে মালিক একটু অবাক হয়। দাদা, এবার চলুন, যত তাড়াতাড়ি যেতে পারবেন ততই ভালো। হ্যাঁ দাদা, আপনি বলুন কোন রাস্তা দিয়ে যেতে হবে, আমি এই রাস্তাটা ঠিক চিনি না। আপনার কোনো চিন্তা নেই, আমি আপনাকে সমস্ত রাস্তা দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে বাঁদিকে গেলেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। ব্যাস ব্যাস, এখানে দাঁড়ালেই হবে, এটাই আমার গন্তব্যস্থল। এখানে তো কোনো হাসপাতাল নেই, এটা তো একটা কবরখানা, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হয় নাই, আমি ঠিক জায়গাতেই এসে পৌঁছেছি। কি, আপনি কি? ওরে বাবা রে, আমি একজন জিনকে ভ্যানে করে টেনে আনলাম, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। ভয় পেও না মালিক, তুমি অনেক দয়াবান লোক, তোমার কোনো ক্ষতি আমি করব না। তুমি যদি আমাকে ওই সময় সাহায্য না করতে, তাহলে আমি তোমাকে মেরে ফেলতাম। কিন্তু আপনার দাদা, মানে? ও আমার দাদা নয়, ও একজন বদমাশ লোক, ওকে আমি আজকে মেরে ফেলেছি। এখন আমি ওকে নিয়ে গিয়ে ওর দেহটা আয়েস করে চিবিয়ে চিবিয়ে খাব। ওরে বাবা রে, বাঁচাও! প্রচন্ড ভয় পেয়ে মালিক তার ভ্যানটা সেখানেই ফেলে রেখে দৌড়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে অন্ধকারের মধ্যে দৌড়াতে দৌড়াতে হঠাৎ দূরে একটা বাড়ির থেকে আলোর ছটা দেখতে পায়। সেদিকে প্রচণ্ড দৌড়ে গিয়ে বাড়িটির কাছাকাছি আসতেই কিসে একটা হোঁচট খেয়ে মালিক সেখানেই পড়ে অজ্ঞান হয়ে যায়। যাক, তবে অবশেষে তোমার জ্ঞান ফিরলো, এখন দেখো দেখি ধীরে ধীরে উঠে বসতে পারো কিনা। কে বুড়িমা? তুমি কে বাবা? এ রাতের বেলায় আমার বাড়ির উঠানে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েছিলে, আমি তোমাকে ঘরে নিয়ে আসলাম। বুড়িমা, আমাকে ওই দিনের হাত থেকে দয়া করে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে। তুমি এই রাতের অন্ধকারে একা কোথায় বেরিয়েছিলে? বুড়িমা, আমি আমার ভ্যান নিয়ে কাজে বেরিয়েছিলাম, তারপর রাস্তায়। ও, বুঝতে পেরেছি, তার মানে ও আবার কবর থেকে বেরিয়েছে। আপনি কার কথা বলছেন বুড়িমা? তুমি যার কথা বলছো সে আমার ছেলে আফজাল, সে আর বেঁচে নেই বাবা, সেই এখন জিন হয়ে মানুষকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। বুড়িমা, মানুষকে সে শুধু ভয় দেখায় না, মানুষকে মেরে ফেলেছে। তাই নাকি? তাহলে তুমি বেঁচে ফিরলে কি করে? আমি তাকে মানুষ ভেবে এক জায়গা থেকে আমার ভ্যানে চাপিয়ে নিয়ে এসেছিলাম, সেই কারণে সে আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু এ যে ভালো কথা নয়, এইভাবে মানুষের ওপর আফজাল অত্যাচার করলেই তো বিপদ। কিন্তু বুড়িমা, আফজাল মারা গেল কিভাবে? তাহলে শোনো বাবা, সে অনেক দিন আগের ঘটনা। সেদিন এরকম দুর্যোগের সময় সন্ধেবেলায় কাজে বেরোনোর জন্য আমার ছেলে প্রস্তুত হচ্ছিল। বাবা, আজকে নাই বা গেলি বাবা, দেখতেই তো পাচ্ছিস দুর্যোগের সময়। আহ মা, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমি তো আগেও কতবার গেছি। আজকে সকাল থেকেই আমার মনটা বড্ড কু ডাকছে, তুই আমার কথাটা শোন বাবা, তুই যাস না। তুমি বেশি বকো না তো,
কানের কাছে ঘ্যান ঘ্যান করলে না প্রচণ্ড রাগ ধরে। তুমি বসো, আমি চললাম। এই বলে আফজাল আমার ওপর এক প্রকার রাগ করেই ঘর থেকে বেরিয়ে চলে যায়। পরের দিন সাদা কাফনে মুড়ে ছেলের দেহটা আমার সামনে রাখলো গ্রামের লোকেরা। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি এক ঘায়ে আমার সারা দেহ বিকলাঙ্গ করে দিল। তার মানে সেই ঘটনার পর থেকে তোমার ছেলে জিন হয়ে মানুষকে মেরে বেড়াচ্ছে? কিন্তু আমি বুঝতে পারছি না ও এইভাবে মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে কেন। হয়তো তার কিছু সুপ্ত ইচ্ছা আছে যে সে বেঁচে থাকতে পূরণ করতে পারেনি। বুড়িমা, আপনি তো ওনার মা হন, আপনি আমার সাথে চলুন একবার। কোথায় যাবে বাবা? আফজালদা খারাপ মানুষ নয়, জিন হয়েও তিনি যে সকলের ক্ষতি করে বেড়াচ্ছেন তেমনটা নয়। যারা তাকে সাহায্য করে তিনি কিছুতেই তাদের ক্ষতি করেন না। যেমন আমি আজকে সাহায্য করেছিলাম বলে আফজালদা আমার কোনো ক্ষতি করেননি। তুমি কি বলতে চাইছো বাবা, তুমি কি করতে চাও? বুড়িমা, আফজালের কাছে শুনতে চাই যে তিনি কেন এমন করে বেড়াচ্ছেন। ঠিক আছে, তবে চলো, আমাকে নিয়ে কোথায় যেতে হবে চলো। এরপর বুড়িকে নিয়ে মালিক হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের কাছে এসে দাঁড়ালো। আফজালদা, আফজালদা, আমি এসেছি, তুমি দয়া করে আমাদের সামনে এসে উপস্থিত হও, আমি তোমার মাকে সাথে করে নিয়ে এসেছি। বাবা, তোকে আমি কষ্ট দিতে আসিনি, বরং তোকে কষ্ট থেকে মুক্ত করতে আমরা এসেছি। বলো, তোমরা কি চাও আমার কাছে? তোমরা কেন এখানে এসেছো? আমাকে এই সময় বেশি জ্বালাতন করো না বলে দিলা। তোমরা আমাকে কি কষ্ট থেকে মুক্তি দেবে? আমি কবেই কষ্ট থেকে মুক্তি পেয়ে গেছি। তাহলে আপনি এভাবে মানুষদেরকে খুন করে বেড়াচ্ছেন কেন? সবারই তো একটা পরিবার আছে। না জেনে কথা বলো না মালিক, আমি তোমাকে একজন ভালো মানুষ বলেই জানি। বাবা মালিক, তোমার খুব প্রশংসা করছিল, এখন তুমি আমাদেরকে বলো যে তুমি মানুষ মারছো কেন বাবা? আমি ভালো মানুষদের উপর আক্রমণ করি না, যাদেরকে মেরেছি তারা সকলেই খারাপ মানসিকতার মানুষ। তারা কি করেছে? তারা দুজনে আমার কাফনের কাপড় চুরি করেছিল, তাই আমি তাদেরকে মেরে ফেলে তাদের হাড় মাংস চিবিয়ে খেয়েছি। কাফনের কাপড়? কিন্তু ওরা কবরের মধ্যে থেকে কাপড় চুরি করলো কিভাবে? আমাকে কবর দেওয়ার পর রাতের বেলায় শিয়াল কুকুর এসে কবর খুঁড়ে আমার কাফনের কাপড়টা টেনে মাটির উপরে তুলে দেয়। তারপর থেকে কাপড়টা সেখানেই পড়েছিল। রাতের বেলায় প্রচণ্ড দমকা হাওয়াতে সেটি উড়ে গিয়ে কবরের বাইরে পড়ে। চোর দুজন সেই পথে দিয়ে যাচ্ছিল, তারা আমার কাফনের কাপড়টিকে অপমান করে, তাই আমি তাদের শেষ করে দিয়েছি। কিন্তু আজকে যেখান থেকে ওই লোকটাকে ভ্যানে করে নিয়ে এলাম সেখান থেকে তো কবরখানা অনেকটাই দূরে, তাহলে ওরা কাফনের কাপড়টিকে চুরি করলো কি করে? আমি জানতে পারি যে ওরা চুরির মাল অন্য এক লোকের কাছে বিক্রি করে। সেখানে কাফনের কাপড়টা নিয়ে যেতে সেই লোকও আমার কাপড়কে অপমান করে, তাই জন্য তাকে আমি শেষ করে ফেলি। এরা প্রত্যেকেই দুর্বৃত্ত ছিল, এরা মানুষের হয়ে মানুষের ক্ষতি করে বেড়াত, তাই জন্য আমি এদের শেষ করে ফেলেছি। তাহলে তুমি ঠিকই করেছো দাদা, কিন্তু তুমি যে এইভাবে কষ্ট পেয়ে বেড়াবে সেটা আমার পক্ষে দেখা সম্ভব হচ্ছে না। যদি অনুমতি দাও তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলো, কি বলবে? তুমি আমাকে যদি তোমার কাফনের কাপড়টা হাতে দাও তাহলে আমি তোমার কবরের পাশে সেটিকে আবার পুঁতে দেব,
যাতে সেই কাপড়কে আর কেউ অসম্মান না করে। হ্যাঁ বাবা, মালিক সঠিক কথাই বলেছে। মালিক, তোমার ভালো মানসিকতা এবং দায়িত্ব জ্ঞান বোধ দেখে আমি প্রচন্ড খুশি হয়েছি। তুমি একদম আমার মতো। তুমি এই দুর্যোগের মধ্যে নিজের পরিবারের দায়িত্ব পালন করবার জন্য কাজ করে বেরোচ্ছ। তোমার মেয়ে তোমাকে যাওয়ার সময় কি নিয়ে যেতে বলেছে? মানে দাদা, ওই আর কি, একটু মাংস নিয়ে যেতে বলেছে। কিন্তু তুমি জানলে কি করে? আমি সব জানি। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি আমার কাফনের কাপড়ের কিছুটা অংশ বাড়ি নিয়ে যাও। ওই কাপড় দিয়ে তাবিজ তৈরি করে তোমরা প্রত্যেকে ধারণ করবে। আজ থেকে তোমার পরিবারকে সমস্ত বিপদের রক্ষা করার দায়িত্ব আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি যে আমার জন্য এতটা করবেন সেটা আমি বুঝতে পারিনি। আমি তো এখনো কিছুই করিনি। এরপর শুনুন, তোমাকে আমার সারা জীবনের জমানো অর্থ আমি কোথায় লুকিয়ে রেখেছি সেই সম্বন্ধে বলি। সেই অর্থ তুমি পেলে তোমার পরিবার আবার সচ্ছল হয়ে উঠবে। তোমার এতক্ষণে আসবার সময় হলো, আমরা সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আরে গিন্নি, অত চিন্তা করো না, তোমাদের জন্য মাংস নিয়ে এসেছি। আমার কাজও হলো আর আমার পিঙ্কি মায়ের জন্য মাংসও আনা হলো। সত্যি বাবা, তুমি আমাদের জন্য মাংস এনেছো? তাহলে আর বলছি কি, চলো আজকে খেতে খেতে তোমাদের দারুণ একটা ভূতের গল্প শোনাবো। উপহার সেটা ঘরে গিয়ে নিজের চোখেই দেখবে, চলো। আজ থেকে আমি তোমাদের অতীন্দ্র প্রহরী।